কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে দেখছেন দাওয়া টেলিভিশনের নিয়মিত ফোনো লাইভ অনুষ্ঠান হেভেন টিউন সুরের কারিগর, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আনাস রওশন। প্রিয় দর্শক, প্রতি শনিবার সন্ধ্যা 7টা থেকে 8টা আমরা এক ঘন্টা আপনাদের সামনে হাজির হই কিছু গানের নাসিদের ঝুলি নিয়ে। সেই সাথে আমাদের সাথে উপস্থিত থাকেন বাংলাদেশের প্রথিতযশা যে কোনো একজন সেলিব্রিটি শিল্পী। আমাদের এই অনুষ্ঠানটি মূলত দর্শকদের জন্য, যারা আপনারা গান শোনাতে চান, আপনারা নিজেরা ইসলামিক নাসিদ চর্চা করতে চান, ইসলামিক সংস্কৃতি অঙ্গনে, কোরআনিক সংস্কৃতির অঙ্গনে কাজ করতে চান, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মূলত আমাদের এই অনুষ্ঠান। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা শেয়ার করে আপনার অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন ইসলামিক নাসিদ শিল্পী, যিনি বর্তমানে কাতারের দোহায় ইমাম হিসেবে দায়িত্বরত আছেন, সেই সাথে কাতারের সুর সঞ্চারী এবং আলহেরা শিল্পী গোষ্ঠীর সাথে ইসলামিক নাসিদ নিয়ে কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় রাকিবুল হাসান ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। রাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হেভেন টিউন সুরের কারিগরে আপনাকে স্বাগত জানাই। রাকিব ভাই, আমরা আপনি জানেন অনুষ্ঠানের ধরনটা সম্পর্কে, যে আমরা আপনার কণ্ঠে গান শুনবো, পাশাপাশি দর্শকরা গান শোনাবে, তাদের গানকে আমরা মূল্যায়ন করব ইনশাআল্লাহ। আমরা জানি যে আপনি শিল্পী, পাশাপাশি একজন হাফেজে কোরআন, সেই সাথে আপনি একজন কারি এবং আপনি সুললিত কণ্ঠে বাংলাদেশে প্লাস দেশের বাইরে অনেক আগে থেকে সময় দিচ্ছেন। আপনি অনুপম শিল্পী গোষ্ঠীর সাথে বাংলাদেশে কাজ করেছেন। আপনার কাছ থেকে আমরা সর্বপ্রথম আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনার কাছ থেকে একটি পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শুনতে চাই ইনশাআল্লাহ। শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠান, বিশেষ করে দাওয়া টিভি এবং হ্যাভিন টিউনের আয়োজনে যে সুরের কারিগর অনুষ্ঠানটি, আমি সকলকে, বিশেষ করে আমার খুবই, আমি যাকে খুব পছন্দ করি, আমার প্রিয় শিল্পী শ্রদ্ধেয় গাজী আনাস রওশন ভাইয়া, ওনাকে উপস্থাপক পেয়ে আমি আসলে খুবই আনন্দিত এবং গর্বিত, এবং এই প্রোগ্রামটির সাথে যারা জড়িত আছেন সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا إِلَّا بِالْحَقِّ وَإِنَّ السَّاعَةَ لَآتِيَةٌ فَاصْفَحِ الصَّفْحَ الْجَمِيلَ ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجًا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله العظيم. ما شاء الله ما شاء الله চমৎকার কণ্ঠে তিলাওয়াত শোনালেন আমাদের প্রিয় ভাই রাকিবুল হাসান ভাইয়া। আমাদের সাথে একজন ভাই যুক্ত হয়েছেন টেলিফোনে, আমি তার ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কে বলছেন ভাইয়া, কোথেকে বলছেন? আমি নাসির বলছি, ঢাকা বনশ্রী থেকে। জি ভাইয়া, আপনি কি গান শুনতে চান না গান শোনাতে চান? আমি গান শোনাতে চাই। হ্যাঁ, আপনি গান শোনান, শুরু করুন। না, গানটা মূলত আমার লেখা এবং সুরের গানটা শিশুদের নিয়ে লেখা, তো এই জন্য আমার ছেলে গানটা শোনাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, মাশাআল্লাহ। ঠিক আছে, শোনাচ্ছি। রোজ ভোরেতে গভীর ঘুমে অজর যখন হলাই, আম্মুরাকে আর ঘুমানো নাই। রোজ ভোরেতে গভীর ঘুমে অজর যখন হলাই, আম্মুরাকে আম্মুরাকে আর ঘুমানো নাই। ঘুমের ঘোরে মারছে কোনা এবারও তো পাবে, ফজর জামাত শুরু হবে মসজিদে যাও সবে। ঘুমের ঘোরে মারছে কোনা এবারও তো পাবে, ফজর জামাত শুরু হবে মসজিদে যাও সবে। ঘুমের চে নামাজ বলো আজানেতে সুর মিলাই, ঘুমের চে নামাজ বলো আজানেতে সুর মিলাই। আপু ডাকে আর ঘুমানো নয়, রোজ ভোরেতে গভীর ঘুমে ফজর যখন হয়, আপু ডাকে আর ঘুমানো নয়। রোজ ভোরেতে গভীর ঘুমে ফজর যখন হয়, আপু ডাকে আর ঘুমানো নয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সোনা বাবু, তোমার তোমার নাম কি? জি, আমি নাসির। আমি এটা ইউটিউবে চ্যানেল আছে নাসির ইসলামের টিউন নামে। আচ্ছা। আর আমি জব করি ইসলামিক ব্যাংক মোটর শাখায়, ইসলামিক ব্যাংক আছে। আচ্ছা মাশাআল্লাহ। নাসির ভাই, আপনার ছেলের নাম কি, নামটা কি? ওর নাম হলো মিসফাজউদ্দিন তাসদিক। হ্যাঁ, মিসফাজউদ্দিন। হ্যাঁ, মিসফাজউদ্দিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ। আর গানটা আপনার নিজের লেখা নাসির ভাইয়ের? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ এবং চমৎকার আপনার লেখনি, মাশাআল্লাহ। খুব ভালো গেয়েছে সে, আমি মূল্যায়ন শুনবো। আমাদের আমিও গান গাই, আমি নিজে গান গাই। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আপনি গান করেন সেটা বোঝা গিয়েছে যে আপনার আপনার ছেলে গান করছে এত চমৎকার কণ্ঠে মাশাআল্লাহ। আপনি গানের সুর করেছেন, আবার আপনি গান গাইবেন না তা তো হয় না আসলে। অবশ্যই আপনি গান গেয়ে গান বোঝা যাচ্ছে। আমি অন্য সপ্তাহে আমি গান শুনাবো আপনাকে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমরা পরবর্তী সপ্তাহে গান শুনবো। তবে আপনাকে দাওয়াত করছি হেভেন টিউনে। হেভেন টিউনে আপনার ছেলেকে নিয়ে আপনি খুব খুব শীঘ্রই আমার সাথে দেখা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ওর কণ্ঠ সম্পর্কে আপনার কাছে? আসলে মিশফাক তো নাম বললো, আসলে এত সুন্দর করে গিয়েছে যে তার ব্যাপারে মতামত করার মতো কিছুই নেই। একদম সব কিছু মানে 100% ঠিক রেখে খুব সুন্দর করে গিয়েছে। এবং আমার মনে হয় যে যদি হেভেন টিউনের যদি একটু অভিভাবকত্ব পায়, তাহলে আমার মনে হয় যে খুব ভালো মানের একজন শিল্পী হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, পরামর্শটি গ্রহণ করার চেষ্টা করবেন আপনি। আমি দাওয়াত করেছি, আপনি চলে আসবেন আপনার ছেলেকে নিয়ে ইনশাআল্লাহ। আমরা তাকে প্রপার নার্সিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আমরা ভালো কিছু কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠানটি মূলত এই জন্যেই, যারা উদীয়মান, যারা প্ল্যাটফর্মের অভাবে কাজ করতে পারছে না অথবা সাহস পাচ্ছে না, তারা সবাই উঠে আসেন। গ্রামগঞ্জে এমন অনেকে আছে যারা নাকি চমৎকার কণ্ঠের অধিকারী, এইভাবে আমাদের এখানে লাইন ধরে আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের কোরআনী সংস্কৃতির অনেক বড় একটি সফলতা আমরা মনে করি, বিপ্লব আমি মনে করি, একটা বিপ্লব। এবং আল্লাহ রাব্বুল আলামিন হেভেন টিউনকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন
হ্যাভেন টিউনের এই চলাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুদৃঢ় করেন। কারণ আসলে আরো অনেক আয়োজন আছে, লাইভ শো এর অনেক আয়োজন আছে, কিন্তু ওই আয়োজন থেকে শিল্পীদের থেকে গান শোনা হয়, দর্শকরা সেটা মূল্যায়ন করেন বা একটু কথা বলতে পারেন, কিন্তু দর্শকদের থেকে গান শুনে তাদেরকে মূল্যায়ন করা, এটা সুরের কারিগর সর্বপ্রথম চালু করলো। এবং আমি মনে করি যে এর থেকে ইনশাল্লাহ অনেক ভালো ভালো শিল্পী বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং তারা বের হয়ে আসবে, এবং হ্যাভেন টিউন তাদেরকে অবশ্যই একটা সুন্দর তাদেরকে একটা আয়োজন করে দিবে ইনশাল্লাহ, আশা করি। অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের আমাদের সফলতা আছে। আমি বলবো যে আসলে এই অনুষ্ঠান শুরু হয়েছে আজকে দশম পর্ব যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই দশটি পর্বে বাংলাদেশে নয় শুধু কোরআনিক সংস্কৃতি যারা চর্চা করে প্রতিটা প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের আওয়াজ পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এবং সেই গ্রামগঞ্জ থেকে মাঠ ময়দান থেকে উঠে আসছে শিল্পীরা হেভেন টিউনে, এবং আমরা চেষ্টা করছি যে এই অনুষ্ঠানে যারা গান শোনাচ্ছে প্রত্যেকে 20% ডিসকাউন্টের আওতায় চলে আসে। আপনারা জানেন দর্শক, আমাদের এই মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত, মানে এই দুই মাস প্রতি বছর নিবন্ধন চলে হেভেন টিউনে। মেম্বারশিপ কার্ড দিয়ে থাকি আমরা, মেম্বারশিপ গ্রহণ করে গত বছর 250 মতো ছিল শিল্পী এবং শিল্পী গোষ্ঠী, এবার প্রায় 100+ হয়ে গিয়েছে এর মধ্যে। তো তারা নিবন্ধন করে 15% ডিসকাউন্ট পায়, এবং বছরের মাঝামাঝিতে সেপ্টেম্বর অক্টোবরে দুই মাস তারা 30% ডিসকাউন্ট পায়, দ্বিগুণ ডিসকাউন্ট পায়। কিন্তু সুরের কারিগরে ফোন করলেই অনেক কষ্ট করে ফোনে লাইন পেতে হয়, হাজার হাজার ফোনে ট্রাই করে মানুষ, তার মধ্যে 2-4-5টা কিংবা 10টা ফোন সর্বোচ্চ আমরা নিতে পারি। তো যারাই ফোন আমাদেরকে করতে পারে এবং লাইন পায়, প্রত্যেকের জন্য 20% অ্যাটলিস্ট ন্যূনতম 20% ডিসকাউন্ট। আর যারা ভালো গান গায় তাদেরকে ক্যাটাগরি ভেদে আমরা চেষ্টা করছি 30% কাউকে, 50% কাউকে, কাউকে ফ্রিতে গানটা করার চেষ্টা করছি। আমাদের অলরেডি চারটা গান অলরেডি রেকর্ডিং হয়ে গেছে, যারা ফুললি ফ্রিতে গান করছে, যেটা ভোকাল ভার্সন, ভোকাল ভার্সন। আমরা উৎসাহ দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ, এই ধরনের প্ল্যাটফর্ম আরও হোক। আপনারা যারা এই অঙ্গনে কাজ করেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এইভাবে শিল্পীদেরকে টেনে নিয়ে আসেন, ডেকে নিয়ে আসেন, তাদেরকে উৎসাহিত করেন। আমাদের সাথে একজন দর্শক ভাই আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, মাহমুদ হাসান বলছিলাম। জি মাহমুদ হাসান ভাই, আপনার টেলিভিশন টিভি সেটের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলেন, আপনি কোথা থেকে বলছেন? জি আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। জি জি মাহমুদ হাসান ভাই, আপনি কি গান শুনতে চান না শোনাতে চান? আমি আসলে গান শোনাতে যাচ্ছিলাম, আজকে আমার বাবুর আজকে প্রথম জন্মবার্ষিকী আর কি, আমার মেয়ের, মাশাআল্লাহ, সেই জন্য সবাইকে আমি একটা গান উপহার দিতে চাচ্ছি। জি জি প্লিজ প্লিজ শুরু করুন ভাই। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমী যেন পড়েছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমী যেন পড়েছি, আমি দেখি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি, ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ও ফোটালে ফুল, মনুষ্য যাতে ছিল শূন্য, ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য যাতে ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমী যেন পড়েছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমী যেন পড়েছি, আমি দেখিনি তোমায় চোখের তারায়, তোমায় ভালোবেসেছি। চমৎকার কণ্ঠ আপনার, চমৎকার গেছেন ভাইয়া আপনি। তবু তোমায় ভালোবেসেছি,
অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার গিয়েছেন। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়ে যদিন রাত, চিনল না তোমায় তাই পাশি করল দেশ ধুয়াঘাত। হ্যালো জি, মাশাআল্লাহ ভাইয়া চমৎকার গেয়েছেন আপনি, আপনার কণ্ঠ তো মাশাআল্লাহ অনেক ভালো। আপনি আপনার সন্তানকে অবশ্যই কোরআনিক সংস্কৃতির পথে পরিচালনা করবেন, তার জন্মদিনে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, তার জন্য দোয়া রইল। উনি নিয়মিত গান করেন আমার মনে হচ্ছে, উনি কোরআনিক সংস্কৃতির সাথে আছেন, আপনাকে হেভেন টিউনে দাওয়াত রইল। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমি কিছু কমেন্ট পড়ছি, তার মধ্যে দেখা যাচ্ছে যে অনেক রিকোয়েস্টের মধ্যে চলে এসছে, রাকিবুল হাসান ভাইয়া প্লিজ আল্লাহর ওয়াস্তে নুরানি হুশ বুঝ গজলটি গাবেন। কোনটা সেটা? নুরানি হুশ বুঝ, এটা আরও কয়েকটা রিকোয়েস্ট। আচ্ছা, আর আমি আরেকটা বিষয় বলে দিচ্ছি যে অনেকে হেভেন টিউনের নাম্বারে ফোন করেন ভুল করে, আসলে আপনাদেরকে ফোন করতে হবে দাওয়া টেলিভিশনের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি 02935948 02935948 এই নাম্বারটি দাওয়া টেলিভিশনের, দাওয়া টেলিভিশন এবং হেভেন টিউনের যৌথ প্রযোজনায় আমাদের এই অনুষ্ঠানটি প্রচার হচ্ছে দাওয়া টেলিভিশনের অনলাইন চ্যানেলে, হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে এবং হেভেন টিউনের ফেসবুক পেজে। মোট 5টি মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অন্য ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব, গান আমাদের অনুষ্ঠানটি শেয়ার করুন। আর আমরা আমাদের প্রিয় রাকিবুল হাসান ভাইয়ের কণ্ঠে একটি গান শুনব। তার আগে আমাদের আরেক ভাই ফোনে ঢুকে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের জন্যই অনুষ্ঠান করছি এবং আমাদের শিল্পী জানেন যে সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমরা উভয় মিলে আপনাদেরকে। অবশ্যই প্রিয় ভাই, কে বলছেন, কোথেকে বলছেন? আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে বলছি, সিলামগঞ্জ। জি ভাই বলুন। আমার নাম টিপু সুলতান। জি, আপনি গান শুনতে চান না শোনাতে চান? জি, আমি গান শোনাতে চাই। হ্যাঁ, শুরু করুন। গোদাকুল আলামি তোমার করে সে এ জীবন হয় যেন তোমার নিয়ামতে ধন্য আমার জীবন, তোমার পথে যেন আমার মরণ, তোমার নিয়ামতে ধন্য আমার জীবন, তোমার পথে আমার মরণ, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা, প্রেম অনা গোরাতুল আলামি তোমার তরে এ জীবন হয় যেন বিলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক চমৎকার গেছেন ভাইয়া, অনেক চমৎকার গেছেন, মাশাআল্লাহ। আপনার কণ্ঠ অসাধারণ আসলে, আপনি লেগে থাকুন, আশা করি যে ভালো করবেন। আপনি তার সম্পর্কে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ভাইয়া, আপনি অনেক সুন্দর গেয়েছেন এবং আপনি যদি একটু চেষ্টা করেন আশা করি আরও অনেক সুন্দর করে গাইতে পারবেন ইনশাআল্লাহ। আপনাকে হ্যাভেন টিউনে দাওয়াত রইল। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আমাদের ফেসবুক হ্যাভেন টিউনের ফেসবুক পেজে যারা আছেন, আলমগীর হোসেন ভাই, সাজিদুর রহমান সবুজ ভাই, এমডি ইমামউদ্দিন মিয়াজি ভাই, নোমান ভাই, আবদুল্লাহ আলামিন ভাই, সবাই সালাম জানিয়েছেন, অনেক শুকরিয়া। জন্মদিন গানটি শুনতে চায় নোমান ভাই। আচ্ছা, আপনার কণ্ঠে জমছে গানগুলো, আমরা এক এক করে শুনবো ইনশাআল্লাহ। তো আমরা এখন একটি গান শুনে ফেলি। যেহেতু শুরু, তো আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি গান পরিবেশন করছি, হামদ। আর গানটি হ্যাভেন টিউনেই প্রচারিত হয়েছে আমাদের কাতার প্রবাসী
গীতিকার এবং সুরকার মাহমুদ ফয়সাল ভাইয়ের লেখা এবং সুর করা বাংলাদেশের বহুল আলোচিত একটি হামদ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আমি তোমারি গোলাম গো অন্য কারো না। আরে মুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমার রহম ছাড়া বাঁচা বড় আল্লাহু আল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অদ্ভুত চমৎকার মাশাআল্লাহ। মাহমুদ ফয়সাল ভাইয়ের কথা এবং সুরে চমৎকার একটি গান। গানটি আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া জুগিয়েছে বাংলাদেশ সহ দেশের বাইরে বাংলা ভাষাভাষী প্রতিটি মুসলিম উম্মার মাঝে। আমাদের সাথে একজন ভাই আছেন ফোনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাইয়া, নাম বলুন। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক ভাই কোথা থেকে? নোয়াখালী থেকে বলতেছি। হ্যাঁ ভাইয়া, আপনি গান শুনতে চান না শোনাতে চান? জি আমি গানটি শোনাবো। জি জি শুরু করুন। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধুধু। তাই তোমাকে যাই ডেকে যায় দেহের শান্ত রূহ। আল্লাহু 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 আল্লাহু। ঝড় না ছুটে সাগর প্রাণে তোমার নামে দেরানি, ঝড় না ছুটে সাগর প্রাণে তোমার নামে দেরানি। কুকির ডাকে রোজ বিহানে মিষ্টি কুহু কুহু। আল্লাহু 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 আল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। ওমর ফারুক ভাই নোয়াখালী থেকে চমৎকার গিয়েছেন মাশাআল্লাহ। আপনি মাঝখানে একটু লিরিক ভুলে গিয়েছিলেন হয়তো, এই জন্য জোড়াতালি দিয়েছেন, মিলিয়েছেন। আর গানটি আমি জানিয়ে দেব আপনাকে, অনেক ধন্যবাদ, আপনি চমৎকার গিয়েছেন। আমি জানাচ্ছি যে গানের গীতিকার হচ্ছে আমাদের সুহেল রানা আশিক ভাই এবং সুরকার হচ্ছে এস এম মঈন। আমরা আপনাদের কণ্ঠে গান শুনবো, তবে গান শোনার আগে যদি আমরা গীতিকার সুরকারের নামটা সম্মানের সাথে শুনি, সেক্ষেত্রে আমরা পাশাপাশি গীতিকাররা উৎসাহিত হয় এবং আরও বেশ ভালো ভালো গান আপনাদের কাছে হাজির হয়। কারণ গীতিকাররা উৎসাহিত হলে আমাদের প্রতি অঙ্গনটা আরও আরও বেশি সমৃদ্ধ হবে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তাদের নামটা ঘোষণা হলে। যাই হোক, আমি অনুরোধ করব যারা গান শোনাচ্ছেন, যারা গান শোনাবেন পরবর্তীতে, অবশ্যই চেষ্টা করবেন গীতিকার সুরকারের নামটি প্রকাশ করে তারপর গানটি শোনাতে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতির পরে এসে আবার আপনাদের গান শুনবো, প্লাস আমাদের অতিথি শিল্পীর কাছ থেকে অনেক গান বাকি আছে শোনা, মাত্র একটি গান শুনেছি। ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর আবারও আসছি। কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক। আপনারা দেখছেন হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠান দাওয়া টেলিভিশনের পর্দায়, হেভেন টিউনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পর্দায়। আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে শিল্পী, অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, একাধিক গুণে গুণান্বিত আমাদের প্রিয় ভাই রাকিবুল হাসান ভাই। আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের সুরের কারিগর অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠান শুরু করার সাথে সাথে এক ভাই ঢুকে গেছেন আলহামদুলিল্লাহ, অনেকে ট্রাই করেন একসাথে, ভালো লাগছে আসলে গান শুনতে সবার। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আপনার নামটা একটু বলবেন কাইন্ডলি কোথা থেকে? জি ভাই, আমি সেলিম হোসেন চট্টগ্রাম থেকে। সেলিম হোসেন ভাই চট্টগ্রাম থেকে। ভাই আপনি কি গানের অনুরোধ আছে না গান শোনাবেন? জি আমি একটা গান শোনাবো। জি প্লিজ শুরু করুন। যে ইমান প্রয়োজনে জলে উঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না,
যে ইমান প্রয়োজনে জলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার গলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাজদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার ঘরে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ফায়দা লুটায়, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাজদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান খাজার নামে মাজার ঘরে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ফায়দা লুটায়, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেলিম হোসেন ভাই চট্টগ্রাম থেকে, চমৎকার কণ্ঠ আপনার। আমি প্রত্যেক পর্বে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে প্রিয় ভাইয়েরা, যে আমাদের গান চর্চা করার সময় অবশ্যই আমাদেরকে নোটে কিংবা স্কেলে গাওয়া উচিত এবং প্র্যাকটিস করা উচিত খুব বেশি বেশি। আপনার কণ্ঠটা আমার খুব ভালো লেগেছে, গানটি অনেকবার শুনেছেন আপনি সেটা আমার বিশ্বাস, অনেক শুনেছেন গানটি, কিন্তু প্রথম দিকে গানের ধরাটি আপনার স্কেল ঠিক ছিল না, এক দুই দুই তিন রকমের নোটে টাচ করেছে। এই জন্যে আপনি একটু খেয়াল করবেন গানটি আবার যখন গাইবেন নেক্সট টাইম, যেমনটা মানে মূল শিল্পীর কণ্ঠে শুনেছেন তেমনটা গাওয়ার চেষ্টা করবেন। আপনার কণ্ঠ ভালো, বাকি পুরো গানটাতেই আপনার মানে নোটে ছিল আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করে যাবেন। আমি একটু যদি আপনাকে শেয়ার করি এভাবে, যে গানটির মূল ধরাটা প্রথম যেটা ছিল, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য নেয়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। চমৎকার, মানে গানটি চমৎকার, একটি গান আপনার কণ্ঠে মানিয়েছে গানটি, আপনি গানটি আর একটু ভালো করে শেখার চেষ্টা করবেন। আমরা পরবর্তী গান শুনবো রাকিব ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে আরেকটি হামদে বাড়ি তালা শোনাচ্ছি, গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় মাসুদ রানা ভাই। আচ্ছা আচ্ছা। তোমার পথে চলায় আরো সহজ করে দাও, ও গো আল্লাহ তুমি আমায় আপন করে নাও, তোমার পথে চলায় আরো সহজ করে আল্লাহ তুমি আমায় আপন করে নাও, ও গো আল্লাহ তুমি আমায় আপন করে নাও, আমার যত ছোট দারুণ অনুতাপ,
বেদনা বাড়ায় অশ্রু ঝরায় আমার স্মৃতিরাও, ও গো আল্লাহ তুমি আমায়ারো আপন করে নাও, তোমার পথে চলায়ারো সহজ করে দাও, ও গো আল্লাহ তুমি আমায়ারো আপন করে নাও, ও গো আল্লাহ তুমি আমায়ারো আপন করে নাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার একটি গান। গানটি কোথায় রিলিজ হয়েছে? গানটি আমার, আমি মনে হয় প্রথম শুনলাম নাকি? এটা মাসুদানা ভাই আমাকে দিয়েছেন। আচ্ছা, এটা এখনো রিলিজ হয়নি, ইনশাল্লাহ করার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই বলি যে এই গান তো আমি অবশ্যই শুনতাম কোথাও রিলিজ হলে। চমৎকার একটি গান। মাসুদানা ভাই মাশাআল্লাহ অসাধারণ লেখেন, অসাধারণ লেখেন এবং সুর করেন। উনি খুব পরিশ্রমী একজন মানুষ, এগিয়ে যাচ্ছেন কোরআনী সংস্কৃতির পেছনে কাজ করে যাচ্ছেন বিভিন্ন ওয়েতে মাশাআল্লাহ। আমরা তার সফলতা কামনা করছি এবং এমন ভালো ভালো গান আরও বেশি বেশি আমরা আশা করছি তার কাছ থেকে, আমরা জাতি যেন উপহার হিসেবে পায়, তার জন্য দোয়া রইল। আমরা আজকে আমাদের সাথে একজন দর্শক ভাই রয়েছেন, আমরা তার সাথে কথা বলে আবার এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাইয়া, নাম বলুন, কোথা থেকে বলছেন? ভাইয়া আমি শাহরিয়ার নাজিম, উত্তরা থেকে। শাহরিয়ার নাজিম ভাই উত্তরা থেকে। জি, আপনি গান শুনতে চান না শোনাতে চান? জি ভাই শোনাতে চাই। জি ভাইয়া শুরু করুন। আমার যখন ফুরাবে দিন আসবে গো দিনের রাতি, থেকো প্রভু জীবনে হয়ে চির সাথী, আসবে গো দিনের রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গো দিনের রাতি, জীবন নদীর দুপুর জুড়ে আসলে অমানিশা, থাকবে না আর দু চোখে জুড়ে একটু আলো দিশা, জীবন নদীর দুপুর জুড়ে থাকবে অমানিশা, থাকবে না দু চোখে জুড়ে একটু আলো দিশা, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার গোরে তুমি দেখো গাতি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া, চমৎকার কণ্ঠ আপনার, চমৎকার কণ্ঠ। আমরা আপনাকে নিয়ে কথা বলবো, আপনি যদি কিছু বলেন। আসলে মানে অনেক পুরাতন একটি গান, কিন্তু কালজয়ী একটি গান, দরদ দিয়ে গিয়েছেন, দরদ দিয়ে গিয়েছেন এবং অনেক সুন্দর করে গিয়েছেন ইনশাআল্লাহ। আপনি যদি আপনার গান নিয়ে কোনো স্বপ্ন থেকে থাকে, আপনি অবশ্যই আমাদের আজকের প্রিয় উপস্থাপক, জনপ্রিয় নন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী আনাস রোশন ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আশা করি আপনি অনেক দূর এগিয়ে যাবেন। প্রত্যেকের জন্য দাওয়াত রইল, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের গত অনুষ্ঠানের পর থেকে আজকে পর্যন্ত আমি একটু আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক মিউজিক ছেড়ে, অনেক ভাইয়েরা মিউজিক ছেড়ে আমাদের এখানে ইসলামী সংস্কৃতি অঙ্গনে আসছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক বড় একটি সাকসেস। সেই সাথে আমাদের হ্যাভেন টিউন যে নাশিদ ব্যান্ড, আমাদের যে হ্যাভেন টিউন কালচারাল ট্রুপ, আমাদের এখন প্রায় 150+ শিল্পী আছে আমাদের শিল্পী গোষ্ঠীতে। আমাদের উত্তরা এবং মিরপুরে দুটি ব্রাঞ্চ রয়েছে, পল্টন একটি ব্রাঞ্চ রয়েছে, মোট তিনটি ব্রাঞ্চ আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এখানে গত সপ্তাহে আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আমাদের ফেসবুক পেজে কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা শেয়ার করেছি
যে আমাদের এখানে তিনজন ভাই, এক এক করে মোট তিনজন ভাই পুলিশ ভাই যারা আমাদের শিল্পী গোষ্ঠীতে জয়েন করেছেন, ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ, তারাও কাজ করার চেষ্টা করছেন। খুব ভালো লাগে যখন ভাবি যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদেরকে আল্লাহ সাকসেস দিচ্ছেন, ক্ষুদ্র ক্ষুদ্র করে ক্ষুদ্র ক্ষুদ্র করে আমাদেরকে সাকসেস দিচ্ছেন, এগুলো আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ। কতটা আবেগপ্রবণ, আমাদেরকে কতটা ভালোবাসে আমাদের, উনি যেটা বলেছেন যে আমাদের এক পুলিশ ভাই আমাদেরকে বলেছেন যে আমাদের চ্যানেলে প্রায় 5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, এখন 5 লাখ মানুষের মধ্যে কমপক্ষে মানে না হলেও 1-2 হাজার পুলিশ ভাই আছেন যারা হেভেন টিউনকে অত্যন্ত ভালোবাসেন, মাশাআল্লাহ। তো উনি উনি মানে পাশাপাশি উনি ওনার যারা বন্ধু বান্ধব তারপরে আশেপাশে যারা আছেন ওনার এই পেশাতে যুক্ত আছেন, উনি উৎসাহিত করেন সবাইকে এবং প্রচুর মানুষ আমাদেরকে ফলো করছে আলহামদুলিল্লাহ। তো আমি অনুরোধ করবো আপনাদেরকে, যারা আপনাদের মধ্যে যাদের ভিতরে প্রতিভা লুকিয়ে আছে, আপনার কোরআনিক সংস্কৃতির পথে আপনার প্রতিভাকে লালন করুন এবং আপনার সময়কে কাজে লাগান এই পথে। সেজন্য আমরা যদি আপনাদের আপনাকে কোনো সাপোর্ট দিতে পারি বলে আপনার মনে হয়, আপনি অবশ্যই হেভেন টিউনে চলে আসুন, আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো আপনাকে সাপোর্ট দেওয়ার ইনশাআল্লাহ। আমাদের সাথে একজন ভাই যুক্ত হয়েছেন ফোনে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি একটা গান শোনাতে চাচ্ছিলাম আর কি। ভাই আপনার নামটা শুনতে চাই এবং কোথেকে বলছেন সেটা শুনতে চাই, তারপরে বলছেন। আপনার নাম এবং কোথেকে ফোন করেছেন? আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। মেহেদী হাসান ভাই কোথা থেকে? ঢাকা থেকে, ঢাকা হাটগঙ্গা থেকে বলছি আর কি। আচ্ছা, ঢাকা থেকে মেহেদী হাসান ভাই, আপনি গান শুরু করুন, শুনছি আমরা। ধার তারা গুলো বলে যায় আমাকে মাতু হও, তার কাছে ডাকো সেই খোদাকে, সন্ধ্যার তারা গুলো বলে যায় আমাকে মাতু হও, তার কাছে ডাকো সেই খোদাকে, সকল শুকুর ঢাল মনের গভীর থেকে, সকল শুকুর ঢাল মনের গভীর থেকে, সন্ধ্যার তারাগুলো ভুলে যায় আমাকে মত হও, তার কাছে ডাকো সেই খোদাকে, আকাশ ভরা তারা সাজানো ডালি, রহম তোমার কোথা নেই খালি, আকাশ ভরা তারা সাজানো ডালি, রহম তোমার কোথা নেই খালি, হাত ছানি দিয়ে ডাকে আমাকে, হাত ছানি দিয়ে ডাকে আমাকে, সুন্দর তারাগুলো বলে যায় আমাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইয়া, মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠ আপনার মাশাআল্লাহ। আপনি চর্চা চালিয়ে যান, ভালো করবেন ইনশাআল্লাহ, ভালো করবেন, চর্চা চালিয়ে যান। তবে আমি আপনাদেরকে বলে রাখবো যে যারা গান স্টুডিওতে রেকর্ড করতে চান, আপনারা যা জাতির উদ্দেশ্যে যদি কেউ গান করতে চান, যেটা অবশ্যই পাবলিকলি আপনি ছড়িয়ে দিতে চান, কারোর মনে আপনার গানের মাধ্যমে বিন্দুমাত্র হলেও তার অনুভূতি আসে, আপনার গান শুনে তার মানসিকতার মধ্যে পরিবর্তন আনতে চান প্রতিটা মানুষের মধ্যে, আমাদের গান করার উদ্দেশ্য মূলত এটাই যে আমাদের একটা গান শুনে যদি একটা ভাইয়ের মনের পরিবর্তন ঘটে, আমাদের কাছে সবচেয়ে বড় খুশির ব্যাপার এবং আমাদের আমাদের সার্থকতা এখানেই কাজ করে আলহামদুলিল্লাহ। গত পর্বে আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে হেভেন টিউন সুরের কারিগর অনুষ্ঠানে যারা গান শুনিয়েছেন তাদের মধ্যে আমি আমি নামগুলো ঘোষণা করছি। আমাদের আবু বকর ভাই নাটোর থেকে গান শুনেছিলেন, একদিন আমি বয়সের ভারে ক্লান্ত হব, চমৎকার কণ্ঠ আবু বকর ভাই আপনার। নাম মোহাম্মদ বাকিবিল্লা ভাই এলান গানটির এক মুখ শুনিয়েছিলেন, আপনি হেভেন টিউনকে অনেক ভালোবাসেন আপনি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠ আপনার, আপনিও চর্চা চালিয়ে যান, অবশ্যই ভালো করবেন ইনশাআল্লাহ। শিফা শিফা ছোট্ট সোনামনে শিফা গান শুনিয়েছে, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, চমৎকার একটি গান শুনিয়েছে, তার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আমাদের রমজান আলী ভাই গান শুনিয়েছে আরটিভি থেকে, আমাদের ভালোবাসা। আমাদের ইকবাল হোসেন জীবন ভাইয়ের একটি গান শুনিয়েছেন, চমৎকার গান শুনিয়েছেন রমজান আলী ভাই। আতিকুল ইসলাম ভাই ভোরের হাওয়া গানটি শুনিয়েছেন,
মোহাম্মদ নাইম খান ভাই চুয়াডাঙ্গা থেকে হাজার ব্যথা বেদনার পরে যে গানটি শুনিয়েছেন, চমৎকার কণ্ঠ। মোহাম্মদ সবুজ ভাই গান শুনিয়েছেন তৌফিক দাও, তুমি তৌফিক দিও, চমৎকার একটি গান। তালহা জুবাইর ভাই যাত্রাবাড়ি থেকে আল্লাহ মহান গানটি শুনিয়েছেন, ওই পাহাড়কে যদি প্রশ্ন করো আমাদের যে গানটি। গান শুনিয়েছেন মোহাম্মদ হাসান ভাই নারায়ণগঞ্জ থেকে ডেকে লও রাসূলুল্লাহ। তাদের মধ্য থেকে আমাদের প্রত্যেকে 20% ডিসকাউন্ট পাচ্ছেন হেভেন টিউন থেকে, এবং সেই সাথে আমাদের ছোট্ট সোনামণির জন্য আমরা গান করব। এটা অলরেডি আমাদের শিফা হেভেন টিউনের শিল্পীগোষ্ঠীতে ভর্তি হয়েছে এবং তাকে নিয়ে আমরা ভাবছি তাকে কীভাবে কাজে লাগানো যায়, তার চমৎকার কণ্ঠ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের তার মধ্যে গত পর্বে দুজন ভাই, রমজান আলী ভাই আরটিভি থেকে, তিনিও হেভেন টিউনে ভর্তি হয়েছেন, যিনি আরটিভিতে আছেন হেভেন টিউনে এসে ভর্তি হয়েছেন, তার কণ্ঠ চমৎকার মাশাআল্লাহ। আর আরেকজন আছেন মোহাম্মদ হাসান ভাই নারায়ণগঞ্জ থেকে ডেকে লও রাসূলুল্লাহ গানটি শুনিয়েছেন। ভাইয়া আপনার জন্য খুশির সংবাদ হচ্ছে যে আপনাকে হেভেন টিউন 60% ছাড় দিচ্ছে, একটি ভোকাল ভার্সনে আপনাকে 60% ছাড় দিচ্ছে। চমৎকার কণ্ঠ আপনার, আপনি কণ্ঠকে আরও চর্চা চালিয়ে যান এবং হেভেন টিউনে আসুন, আপনি একটি গান করুন, ভালো একটি গান বাছাই করে নিয়ে আসুন, ইনশাআল্লাহ আপনাকে নিয়ে আমরা কাজ করব। অনেক ধন্যবাদ। বাকি প্রত্যেকেই 20% ডিসকাউন্ট পাচ্ছেন, পাশাপাশি দুইজন ভাই যে শিফা এবং রমজান আলী ভাই আমাদের আমাদের হেভেন টিউনের শিল্পী এখন, তাদের জন্য আমাদের নির্ধারিত সিস্টেমে তারা সর্বোচ্চ ডিসকাউন্ট পায়। হেভেন টিউনে যারা শিল্পী হয়, আমাদের এখানে যারা ভর্তি হয়, বাংলাদেশে আমাদের শিল্পী গোষ্ঠী একমাত্র আমরা বলতে পারছি। প্রত্যেককে আমরা উৎসাহ করব, উৎসাহ দেব যে এই ধরনের সিস্টেমগুলো যেন তারা করে, অন্যান্য শিল্পী গোষ্ঠীও যেন এইভাবে কাজ করে, তাইলে পরে শিল্পীরা উৎসাহিত হবে। হেভেন টিউনে ভর্তি হওয়ার প্রথম 3 মাস তার গান চর্চা করতে হবে, ওতপ্রোতভাবে সম্পূর্ণ প্র্যাকটিস করতে হবে। 3 মাস পর থেকে প্রতিটা শিল্পী হেভেন টিউনের মূল চ্যানেলের জন্য গান করতে পারবে এবং হেভেন টিউন অর্ধেক খরচ বহন করবে তার, এবং হেভেন টিউনে ভর্তি হওয়ার প্রথম 3 মাস পর থেকে আমরা কোরাস যদি কেউ গান করতে চায়, আমাদের এক একটা গ্রুপ গান করছে, তাদের জন্য ফুল ফ্রিতে আমরা গানটা করছি। এখানে পুরো খরচটা হেভেন টিউন বহন করছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি কোরআনের সংস্কৃতি এগিয়ে নিতে, আমাদের শিল্পীদেরকে উৎসাহ দিতে এবং আপনাদের কাছে তাদের প্রতিভাকে প্রকাশ করতে। আমাদের পক্ষ থেকে যথাসাধ্য আমরা ছাড় দেওয়ার চেষ্টা করছি এবং প্রচুর পরিমাণে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আরও বেশ কিছু উদ্যোগ আমাদের আছে হেভেন টিউন শিল্পী গোষ্ঠী, আমাদের বাংলাদেশে একমাত্র নাশিদ ব্যান্ড আমরা বলবো, হেভেন টিউন ইসলামিক নাশিদ ব্যান্ড। আমাদের সাথে একজন কলার ভাই আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মনে হয় লাইনটি ড্রপ করেছে, আপনি আবার চেষ্টা করুন ভাই, আমরা আপনার সাথে ইনশাল্লাহ আবার যুক্ত হব। তো আমরা পরবর্তী একটি গানে যাই, কোন গানটি শুনতে পারি? আমার খুব পছন্দের একটি গান, গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় আব্দুল শুকুর তাহিন ভাই। আব্দুল শুকুর তুহিন ভাই, হ্যাঁ তুহিন ভাই। মাটির বাসন মাটির আসন বানায় মাটির ঘর, সন্ধ্যা হলে সখের সে ঘর যায় হয়ে যায় পর, ধুলো মলি গায়ে যখন ঘরে ফেরে শিশু, মত রাগ করে না দেয় না ফেলে পর সোহাগ ঢেলে, দেয় ধুয়ে দেয় ময়লা ধুলো বালি, প্রভু মায়ের চেয়েও উদার তুমি, দাও ধুয়ে দাও মনের কালি, প্রভু মায়ের চেয়েও উদার দাও ধুয়ে দাও মনের কালি। তোমার নেয়া
হৃদয়ে আধার, মায়ের বুকে শিশু যদি দেয় লাথি, কষ্ট না পেয়ে মা সুখে উঠে মাতি, মায়ের বুকে শিশু যদি দেয় লাথি, কষ্ট না পেয়ে মা সুখে উঠে মাতি, বুকের নহর থেকে দুধ দেয় ঢালি, প্রভু মায়ের চেয়েও উদার তুমি, দাও ধুয়ে দাও মনের কালি, প্রভু মায়ের চেয়েও উদার তুমি, দাও ধুয়ে দাও মনের কালি, প্রভু মায়ের চেয়েও ভালো দাও ধুয়ে দাও মনের কালি। আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছি গানটি শুনে, চমৎকার চমৎকার একটি গান। গানটি মনে এখনো রিলিজ হয়নি? রিলিজ হয়েছে কিন্তু অফিসিয়াল ভাবে রিলিজ হয়নি। কার কণ্ঠে এটা? আব্দুল শুকুর তুহিন ভাই গিয়েছেন। তুহিন ভাই গিয়েছেন, কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটি গান। এবং মা, মাই হওয়া উচিত আসলে উপমা, উপমা মাকেই, মার উদারতা মায়ের কোনো কিছুর সাথে তুলনা হয় না আসলে সেটা। এবং দেখেন পৃথিবীর সবগুলো মায়ের অন্তরে যে মহাব্বত সেটা কিন্তু আল্লাহ পাকের মানে অনেক বিশাল মহাব্বতের একদম আলাদা কিছু। হ্যাঁ, সরাসরি মনে হয় যে আল্লাহ তাআলার কিছু একটা কিছু একটা। তো মায়ের অন্তরে যদি এত মহাব্বত হয় তাহলে বান্দার জন্য আল্লাহ পাকের কত মহাব্বত, কত মহাব্বত, সেই মহাব্বতটা সেই কথাটাই আব্দুল শুকুর তুহিন ভাই। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আব্দুল শুকুর তুহিন ভাইকে দীর্ঘজীবী করেন এবং ইসলামী সংস্কৃতির জন্য যেন তিনি আরও কাজ করতে পারেন। আল্লাহুম আমিন। আল্লাহুম তুহিন ভাইয়ের জন্য অনেক শুভকামনা। তুহিন ভাই এসেছিল হেভেন টিউনে, এসে গান করে গিয়েছে এবং হেভেন টিউনকে অনেক ভালোবাসা দিয়ে গিয়েছে। আসলে আজকের এই প্রোগ্রামে গাজী আনাস ভাই, কিন্তু আপনারা জানেন যে তার কালজয়ে কিছু গান আছে, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, এবং আমরা জিকির গানটি শুনেছিলাম একটু আগে। তো আমার খুব ইচ্ছে ছিল যে আজকে যদি আনাস ভাইয়ের কণ্ঠে যদি আমাদের খুব হাতে সময় নেই, আমাদের একেবারে শেষ শেষ প্রান্তে চলে এসেছি, তারপর ইনশাআল্লাহ মানে এটা আমার দিলের চাহাত রইল ইনশাআল্লাহ। আমি একটু চেষ্টা করি। অবশ্যই আমাদের অনেক ভাই রিকোয়েস্ট করেছে আমার একটি গান, যে গানটি মসজিদে বাঁধা যেতে বাধা দিও না, যে গানটি, এই গানটি গাওয়ার জন্য আমার প্রস্তুতি নেই, তারপরে আমি একটু চেষ্টা করছি। অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করছেন, অনেক ভাইয়েরা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করছেন যে আপনার ফ্রেন্ডের এক ভাই আছে, তার অনেক প্রতিভা, আপনি অবশ্যই হেভেন টিউনে পাঠিয়ে দিন ভাইয়া। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে ডিসকাউন্টের বিষয় আছে, কিন্তু যদি আপনি আমার আমাদের কাছে সরাসরি নিয়ে আসেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব তাকে কীভাবে মূল্যায়ন করা যায়। আমি বলে রাখব, গতকালকে গত পরশুদিন আমাদের এক ভাই এসছেন সাতক্ষীরা থেকে। আমার মনের কথাটা অবশ্যই আল্লাহ তাআলা জানেন, আপনাদেরকে আমি খুলে বলছি। গত পরশুদিন এক ভাই সাতক্ষীরা থেকে এসছে, তার কণ্ঠ শুনে আমি অদ্ভুত, আমি একেবারে আপ্লুত, এত চমৎকার কণ্ঠ। সে এসে বলছে যে তাকে আল্লাহর পথে কাজে লাগাতে কি করা যায় তাকে দিয়ে। আমি ভাবতে ভাবতে দুই দিন তাকে অফিসে রেখে দিলাম যে আপনি থাকেন, খান, এখানে খাওয়া থাকা আপনার ফ্রি, আপনি থাকেন, যে দেখি আপনাকে নিয়ে ভাবি কি করা যায় আপনাকে নিয়ে। সে অনার্স কমপ্লিট করছে, ফাইনাল ইয়ারে আছে এখন। সর্বশেষ যেটা ডিসিশন নিয়েছি যে তাকে আমরা হেভেন টিউনে ইনক্লুড করার চেষ্টা করেছি, এবং সে প্রায় 100-এর উপরে গান নিয়ে এসছে, যে গানগুলো তার প্লাস তার একজন ওস্তাদ ছিল যিনি মারা গিয়েছেন। আচ্ছা, তিনি 300-400 গান লিখে গিয়েছেন, যে গানগুলো প্রতিটা গান সে চায় কাজে লাগুক, এবং চমৎকার লেখনী তার ওস্তাদের, চমৎকার লেখনী, এবং সে যে গায় চমৎকার কণ্ঠ তার, আল্লাহ তাআলা তাকে দান করেছে। আমরা চেষ্টা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন মেহমানকে কেমন মেহমানদারি মানে করা উচিত আমাদেরকে শিখিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই আদর্শে আমরা মানুষ হওয়ার চেষ্টা করছি এবং সেটাকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছি। একজন মেহমানের মেহমানদারি করেছি আমরা, চেষ্টা করেছি, তার পাশাপাশি আমরা চেষ্টা করছি যে তাকে কীভাবে কাজে লাগানো যায়, কারণ এই প্রতিভাগুলো ঝরে গেলে আমাদের মানে অনেক বড় লস হয়ে যাবে। অবশ্যই এই প্রতিভাগুলোকে কীভাবে কাজে লাগানো যায়, আমি আমার সাধ্য একদিকে নেই বলা যায়, তারপরে আমি চেষ্টা করছি যে আমি আমার দুঃসাধ্য ব্যাপারটাকে আমি হাসিল করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আর আশা করি যে আল্লাহ তাআলা বরকত দেবেন এবং সেই শিল্পীর গান আপনারা খুব শীঘ্রই শুনবেন ইনশাআল্লাহ। তো আমি একটু চেষ্টা করছি। অবশ্যই
আমি আল্লাহ নামে জিকির করি, আমি তার কাবাতে নামাজ পড়ি, আমি আল্লাহ নামে জিকির করি, তার কাবাতে নামাজ পড়ি, আমি আল্লাহ নামে জিকির করি, পড়বো নামাজ তার কাবায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিনাচার। মানুষ হলো আদম সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ধর্ম কেন মানব ভিনাচার। আমি আদমেরই স্রষ্টাকে চাই আল্লাহ, আহু আকবর, আমি আদমেরই স্রষ্টাকে চাই, তার জান্নাতে পেতে ঠাই, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। আমি আল্লাহ নামে জিকির করি, পড়বো নামাজ তার কাবায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি বিমোহিত হলাম। এটা সম্ভবত আপনি মানে একটি নাস্তিক্যবাদের বিরুদ্ধে গানটি নিয়ে। আচ্ছা হ্যাঁ, আমি আমি একটু বলি, সময় নিয়ে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে না, আমরা টাইম ওভার হয়েছে, হয়ে গিয়েছে অলরেডি। এই গানটি মূলত যারা মিউজিক গান করে ওই অঙ্গনে একটি গান, যে গানটি মসজিদ মন্দিরে যেতে বলো না আমায়, এই ধরনের একটি গান, বাংলাদেশের একজন প্রসিদ্ধ ওস্তাদ শিল্পীর কণ্ঠে গাওয়া। তো মসজিদ এবং মন্দির দুটো মিলিয়ে উনি উল্লেখ করেছেন, এবং প্রতিটি ধর্মকেই, প্রত্যেকটা ধর্মকেই উনি গানটিতে প্রাধান্য দিয়েছেন। মসজিদ মন্দিরে যেতে বলো না আমায় এমনটা বলেছেন। তো মসজিদ মন্দিরে না গিয়ে নামাজ পড়বে দিল কাবায়, হ্যাঁ, এই ধরনের একটি গান। দর্শক আপনারা অনেকে হয়তো গানটি বুঝে ফেলেছেন কোন গানটি, খুব জনপ্রিয় একটি গান, মানে অবশ্যই অবশ্যই ওই অঙ্গনে খুব জনপ্রিয় একটি গান। তবে এই গানটির প্রতিবাদমূলক, এই গানটির প্রতিবাদমূলক আমরা চেষ্টা করেছি একটু, যে অবশ্য এইভাবে না বলে আমাদের বলা উচিত মসজিদে যেতে বাধা দিও না আমায়। আমাদের গানটি মানে লিরিকটা হচ্ছে এস এম মঈনের, এবং সুরটা আমরা উভয় মিলে করেছি, প্লাস ওই গানটার সুরের মধ্যেও কিছুটা আছে, যেন সহজে সবাই বুঝতে পারে যে এই গানটা ওই গানটাকে, গানটার প্রতিবাদ। আমরা আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাবো, প্রিয় দর্শক আমাদের সাথে ছিলেন। আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে আপনার কোরআনিক সংস্কৃতির পথে সময় ব্যয় করুন, আপনার সন্তানকে কোরআনিক সংস্কৃতির পথে উদ্বুদ্ধ করুন, আপনার সন্তানকে, আপনার পরিবারকে কোরআনের পথে পরিচালিত করুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন কাতারের অন্যতম একজন ইমাম, সেই সাথে একজন কণ্ঠশিল্পী, নাসিদ শিল্পী এবং কারি অন্যতম শিল্পী, আমাদের প্রিয় ভাই রাকিবুল হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। সর্বশেষ কথা হচ্ছে যে এতক্ষণ অনুষ্ঠানে আমি এবং আপনারা যতটুকু বুঝতে পারছেন যে আসলে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ আপনাদের জন্য নিবেদিত, এবং হ্যাভেন টিউন আপনারা জানেন যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতি অঙ্গনে একটি বিপ্লবের নাম, আর এই হ্যাভেন টিউন চাচ্ছে যে বাংলাদেশে যেন ইসলামী সংস্কৃতির একটি জোয়ার আসে, এবং এই জোয়ারের লক্ষ্যেই কিন্তু হ্যাভেন টিউন এত সুযোগ দিচ্ছে আপনাদেরকে। এবং আমি আশা করব যে যারা ইসলামী সংস্কৃতিকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ইসলামী সঙ্গীত করতে চান, আপনারা অবশ্যই এই সুরের কারিগরের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এগিয়ে আসেন। ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমাদের হ্যাভেন টিউন আপনাদেরকে সেই সুযোগটা করে দিবে, এবং আপনাদের মাধ্যমে এবং হ্যাভেন টিউনের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশি ইসলামী সংস্কৃতির বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, এবং সেই সাথে হ্যাভেন টিউনকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই, অনেক ধন্যবাদ আপনি এসে সময় দিয়েছেন। জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আবারও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকবেন, হেভেন টিউনের সাথে থাকবেন, দাওয়া টেলিভিশনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর।